এখন আমরা মানসিক ঝুঁকি নিয়ে আলোচনা করব। মানসিক ঝুঁকি অর্থাৎ এর পরের যে ঘরটি এটাতে রয়েছে মানসিক ঝুঁকি, মানসিক ঝুঁকি তো মানসিক ঝুঁকি এবং এর চ্যালেঞ্জ। মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ তো মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো কী হতে পারে এখন আমি তো এখন আমি লিখছি মানসিক চাপ, ঝুঁকি এবং চ্যালেঞ্জ সম্পর্কে। প্রথমে আমাদেরকে যে বিষয়টি লিখতে হবে সেটা হচ্ছে হরমোনের প্রভাবে হরমোনের প্রভাবে হঠাৎ 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 আবেগ অনুভূতির আবেগ অনুভূতির পরিবর্তন হয়। আবার এর কারণ আবার এর কারণ বুঝতে না পারা কারণ বুঝতে না পারা অস্বস্তি শেয়ার অস্বস্তি শেয়ার করতে না পারা শেয়ার করতে না পারার কারণে না পারার কারণে মানসিক চাপ মানসিক চাপ বাড়তে থাকে।
বাড়তে থাকে। এটি অনেক সময় এটি অনেক সময় মানসিক রোগীও রোগী হিসেবে নিজেকে ধরা দিতে হয়, ধরা দিতে হয়। এক্ষেত্রে মানসিক চাপ কমানোর কৌশল কৌশল শিখে কৌশল শিখে ও ব্যবহার করে ভালো থাকতে পারি, ভালো থাকতে পারি। এটা হচ্ছে মানসিক ঝুঁকি রোধ করার একটি কৌশলগত চ্যালেঞ্জ। তো আশা রাখি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরের যে বিষয়টি আমরা লিখব সেটা হচ্ছে এরপরে আমরা যে বিষয়টি লিখবো সেটা হচ্ছে সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জ। সমবয়সীদের কখনো 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 সমবয়সী সহপাঠী এবং বড় ক্লাসের